সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিবিউজে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে ভারত সবসময় ভুল হিসাব করে আসছে ভারতের নীতি নির্ধারকরা মনে করেন আওয়ামী লীগ বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল ষড়যন্ত্রের কারণে দলটি ক্ষমতায় থাকতে পারছে না ছাত্র গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের ঘটনাকেও ভারতের নীতিনির্ধারক ও গণমাধ্যম একইভাবে মূল্যায়ন করছে দিল্লি পতিত স্বৈরশাসককে শুধু আশ্রয় দেয়নি তাকে রাজনীতিতে পুনর্বাসনের কৌশল নিয়েছে ভারতের এই কৌশল বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বিস্তারিত থাকছে আলফাজ আনামের প্রতিবেদনে ছাত্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন ও পলায়নের ঘটনা যেন দিল্লি কোনোভাবেই মেনে নিতে পারছে না শেখ হাসিনার পলায়নের পর থেকে ভারতের গণমাধ্যমে চলছে বাংলাদেশ বিরোধী নানামুখী প্রচারণা ভারতের নীতি নির্ধারকরা এখনও এই গণ আন্দোলনকে স্বীকৃতি দেয়া তো দূরে থাক শেখ হাসিনা দিল্লি থেকে নানাভাবে রাজনৈতিক তৎপরতায় অংশ নেয়ার চেষ্টা করছেন সর্বশেষ গত তেরোই আগস্ট শেখ হাসিনার এক বিবৃতি প্রকাশ করেছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় যেখানে তিনি পাঁচ শতাধিক মানুষকে মৃত্যুতে দুঃখ প্রকাশ করা তো দূরে থাক এই আন্দোলনকে সহিংসতা হিসেবে উল্লেখ করে তদন্তের দাবি করেছেন অথচ সজীব ওয়াজেদ জয় তার মা পালিয়ে যাওয়ার পর প্রথম ভিডিও বার্তায় জানিয়েছিলেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না এদেশের মানুষ ও দলের প্রতি তার মা ও তার পরিবারের আর কোনো দায়িত্ব নেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় দেশ ও তার দল চরম এক সংকটের মধ্যে পড়ে যায় প্রায় দুই দিন বাংলাদেশ ছিল সরকারবিহীন আওয়ামী লীগের নেতাকর্মীদের ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে যান ফলে পতনের পর দলের নেতাকর্মীরাও হয়ে পড়ে দিশাহীন অথচ তিনি দাবি করতেন বঙ্গবন্ধু কন্যা কখনো পালিয়ে যান না কিন্তু অতীতে তার পালিয়ে যাওয়ার রেকর্ড ছিল দু সালে ওয়ান ইলেভেনের পর শেখ হাসিনা এভাবে দেশ ছেড়ে গিয়েছিলেন কিন্তু তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনা সমর্থিত সরকারের চাপের মুখে দেশ ছেড়ে যাননি সে সময় তিনি বলেছেন বিদেশে তিনি কখনোই যাবেন না এই দেশে তিনি মারা যাবেন ভারতের মধ্যস্থতায় সেনা নেতৃত্বের সাথে আপোষ করে দেশে ফিরে শেখ হাসিনা দু সালে ক্ষমতায় আসেন এরপর তিনি খালেদা জিয়ার প্রতি প্রতিহিংসামূলক নানা পদক্ষেপ গ্রহণ করেন তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এরপর মিথ্যা মামলায় দিনের পর দিন কারাগারে আটকে রাখা হয় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হয়নি সম্প্রতি শেখ হাসিনা পুত্র ওয়াজে জয় বলেছেন বেগম খালেদা জিয়াকে এভাবে আটকে রাখা ঠিক হয়নি কিন্তু তাদের উপলব্ধি হয়েছে অনেক দেরিতে খালেদা জিয়ার রাজনৈতিক অধিকার যদি হরণ করা না হতো তাকে নিপীড়নমূলকভাবে কারাবন্দী করা না হতো তাহলে শেখ হাসিনার পরিণতি এমন নাও হতে পারত শেখ হাসিনার পতনের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রথম যে বিবৃতি দিয়েছিলেন তার ভাষার সাথে শেখ হাসিনার বর্তমান বিবৃতির মিল খুঁজে পাওয়া যাবে জয়শঙ্করের বিবৃতিতে পুলিশের গুলিতে নারী শিশুসহ শত শত মানুষের মৃত্যুর ঘটনা পর্যন্ত উল্লেখ করা হয়নি শেখ হাসিনার এই বিবৃতির পর এটা এখন স্পষ্ট যে পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য দিল্লি নানামুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে একথা অস্বীকার করার উপায় নেই শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে আওয়ামী লীগের বহু নেতাকর্মী আছেন হিন্দু সম্প্রদায়ের তারা আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের মতো বিরোধী ও ভিন্ন মতাবলম্বীদের ওপর নিপীড়নের সাথে জড়িত ছিলেন বুয়েটে আবরার ফাহাদ হত্যা মামলার একাধিক আসামি ছিলেন হিন্দু সম্প্রদায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন দেশের বিভিন্ন স্থানে আক্রমণের শিকার হন সেখানে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরাও আক্রান্ত হন এই রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসাবে প্রচারণা শুরু করে ভারতীয় গণমাধ্যম একইভাবে ভারত সরকার এ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করতে থাকে বাংলাদেশের ভেতরে হিন্দু সম্প্রদায়ের কিছু নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করে এসব বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মীদের দেখা যায় অনেক বিশ্লেষক মনে করেন হিন্দু সম্প্রদায়কে সামনে রেখে আওয়ামী লীগ হয়তো দেশে একটি সহিংস পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল অপরদিকে বিএনপি ও দেশের ইসলামপন্থী দলগুলো হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়ি ও মন্দির পাহারা দিতে থাকে যাতে দুর্বৃত্তরা হামলা করতে না পারে বিএনপি ও জামাতি ইসলামী হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠক করেন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ইসলামপন্থী দলগুলোর সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশ করা হয় ফলে সংখ্যালঘু ইস্যুকে সামনে এনে সরকারের উপর চাপ প্রয়োগ কিংবা সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা ব্যর্থ হয়ে যায় লক্ষ্য করার বিষয় হল ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে একজন স্বৈরশাসকের পতনকে সারা বিশ্ব যখন ইতিবাচকভাবে দেখছে তখন ভারতীয় গণমাধ্যমে একে একটি সহিংস আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করা হয় ভারতের গণমাধ্যম একই কাজ করে যাচ্ছে শেখ হাসিনার পতনের শোক ভারতের গণমাধ্যম ও নীতি নির্ধারকরা কাটিয়ে উঠতে পারছেন না সাম্প্রদায়িকতা ও হিন্দু নিপীড়নের প্রচারণা ব্যর্থ হওয়ার পর এখন ভারতের সরকার ও গণমাধ্যম এই গণ অভ্যুত্থানকে একটি ষড়যন্ত্র হিসাবে দেখাতে চাইছে তারা প্রথমেই এই আন্দোলনের পেছনে চীন ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা আবিষ্কার করে অবশ্য সজীব ওয়াজেদ জয় চীনের সংশ্লিষ্টতার বিষয়টি নাকচ করে দেন এরপর এই অভ্যুত্থানের পেছনে সিআই এর সংশ্লিষ্টতার কথা প্রচার করতে থাকে যদিও বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ভারতের রাজনীতি ও শেখ হাসিনা সরকারের শৃঙ্খলা বাহিনীর উপর ভারতের গোয়েন্দা সংস্থার নানা ধরনের প্রভাব ছিল এখনও বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টার সাথে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা আছে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থার সাথে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর গভীর সংশ্লিষ্টতা ছিল অন্তত দুটি গুমের ঘটনার সাথে ভারতে জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে এর মধ্যে একটি মানবতা বিরোধী অপরাধে দণ্ড পাওয়া জামাতে ইসলামীর নেতা মাওলানা দেলওয়ার হোসেন সাইদের মামলায় একজন সাক্ষী আদালত প্রাঙ্গণ থেকে গুম হয়ে যান পরে তাকে ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় পাওয়া যায় বাংলাদেশের আদালতের প্রাঙ্গণ থেকে গুম হওয়া ব্যক্তিকে কিভাবে ভারতে পাওয়া গেল তার কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি একইভাবে দু সালে সরকার বিরোধী আন্দোলনের সময় গুম হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তেষট্টি দিন গুম থাকার পর তাকে পাওয়া যায় মেঘালয় শিলংয়ে ঢাকা থেকে গুম হয়ে কিভাবে একজন সুপরিচিত রাজনীতিককে ভারতে পাওয়া গেল সে প্রশ্নের কোনো ব্যাখ্যা ভারত সরকার দেননি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়ে যখন বাংলাদেশে নানা অভিযোগ তখন ভারতীয় গণমাধ্যমে একটি সফল গণ অভ্যুত্থানকে বিদেশি গোয়েন্দা সংস্থার কাজ বলে প্রচারণা চালানো হচ্ছে এসব প্রচারণার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা মূল্যায়নের ভারতের এক পেশে দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে এখন ভারতের আর এক প্রচারণা হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের অভ্যুত্থান ঘটেছে ইসলামপন্থীরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে গণ মাধ্যমে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতের নিরাপত্তা ইস্যুটি আবার সামনে আনতে চাইছে যাতে পশ্চিমা বিশ্বকে দেখানো যায় বাংলাদেশে পট পরিবর্তনে ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এসব প্রচারণা ও কৌশলের মূল লক্ষ্য হল সরকারের উপর চাপ সৃষ্টি করে পতিত স্বৈরাচারকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনার চেষ্টা করা ভারতের জন্য শেখ হাসিনা এক গুরুত্বপূর্ণ সম্পদ যার মাধ্যমে বাংলাদেশে এক ধরনের ঔপনিবেশিক শাসন কায়েম করতে পেরেছিল ভারত দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে ভারতপন্থী রাজনৈতিক দল আছে কিন্তু শেখ হাসিনা ভারতের স্বার্থে যা করেছেন অন্য দেশের ভারতপন্থী দলগুলো তা করতে পারেনি শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি ভারতের জন্য যা করেছেন ভারত তা চিরদিন মনে রাখবে ফলে এই গুরুত্বপূর্ণ সম্পদকে ভারত শুধু আশ্রয় দিয়ে বসে রাখবে না তাকে সামনে রেখে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির নানা প্রচেষ্টা চালিয়ে যাবে আজ এখানেই শেষ করছি সবে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে